সামগুৰি দেখেলে আজমল বাহিনীয়ে প্ৰাৰ্থী নিৰ্বাচনী বৈঠক পাতি প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাহাৰৰ সিদ্ধান্ত আজমলৰ AIUDFৰ আমাৰ মাননীয় সভাপতি মৰণা বদ্ৰুদ্দিন আজমল চাহাব কৰ কমিটিৰ সদস্যসকলৰ লগত আলাপ আলোচনা কৰি অসমৰ যিসকল নিৰপেক্ষ আৰু অৰাজনৈতিক বিজ্ঞ সচেতন নাগৰিক বুদ্ধিজীৱীসকলৰ পৰামৰ্শ আহিছে সেই পৰামৰ্শৰ প্ৰতি সঁহাৰি জনাই আমি বাই ইলেকশ্যনত কোনো কেণ্ডিডেট নিদিয়াৰ সিদ্ধান্ত ইতিমধ্যে লৈছোঁ। রকিবুল হুসেনে ধুবুরীত আজমলের ভেটিত আজমলক মুখ থেকে চা খুবাই শোচনীয়ভাবে পরাজিত করেছিল। এইবার রকিবুলের ভেটিত রকিবুলের পুত্র ঘরুয়াই তার প্রতিশোধ লওয়ার সুবর্ণ সুযোগ পাইছিল বদরুদ্দিন আজমলে। পিছে রণর আগেই আজমলের আত্মসমর্পণের অর্থ কি? রকিবুলের হাতত পুনের বিধ্বস্ত হওয়ার ভয় নে আন কিবা? রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতাই কলে কংগ্রেসের সঙ্গে গোপন বিতিরানির বাবে আজমলে প্রত্যাহার করলে সামগুরীর প্রার্থিত্ব। AIUDF হল কংগ্রেসের ইনডাইরেক্টলি কংগ্রেসকে ভোট কেটা দিব দিব নহলে তো AIUDF ভোটখানি বর্জন হব লাগবে আর বুঝাবুঝি নিশ্চয় আছে কংগ্রেসের লগত আর সেই কারণে যেহেতু উপনির্বাচন লাহেকে ঠেলা মারি দিছে বল পিছে সামগুরীত AIUDF প্রার্থিত্ব প্রত্যাহারের কারণ অন্য। পূর্বতে তিনিবার ক্রমে 2006, 2011 আর 2016 সনত সামগুরী সমষ্টির প্রার্থিত্ব আগবাই বেয়াক মুখ থেকে চা খাইছিল বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন AIUDF দলে। তিনিবারক AIUDFর প্রার্থীর সামগুরী সমষ্টিত আমানতর ধন বাজেয়াপ্ত হয়েছিল। 2006 সনত রকিবুল হুসেনে পাইছিল 51,507টা ভোট। তার বিপরীতে AIUDFর নুরুল আমিন বাস্কিয়ে পাইছিল মাত্র 3,092টা ভোট। একেদরে 2011 সনত রকিবুল হুসেনে পাইছিল 61,332টা ভোট আর AIUDFর তাহিদা সুলতানা সরকারে পাইছিল মাত্র 1,675টা ভোট। 2016 সনত রকিবুল হুসেনে পাইছিল 66,364টা ভোট আর AIUDFর বস্কার রহমানে পাইছিল 6,726টা ভোট। ধারাবাহিকভাবে তিনিটা নির্বাচনত আমানতর ধন হেরুয়া AIUDF দলে এইবারের উপনির্বাচনতো প্রতিদ্বন্দ্বিতা করি বলে ঘোষণা করেও শেষত দিলে পৃষ্ঠভঙ্গ। বাহিরে বাকি যে দলব আছে যেহেতু আমি ক্যান্ডিডেট দিয়া নাই বিজেপির বাহিরে বাকি যে দল আছে কোনোবা ক্যান্ডিডেট আছে উপযুক্ত মানুষ চাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সেকুলার মানে সেকুলারিজমের পক্ষত নিশ্চিতভাবে আমার কর্মী ওয়ার্কার সকল ভোট দিব। পিছে কংগ্রেসের মতে সামগুরীত ফ্যাক্টরেই নহয় AIUDF। সামগুরীত খেলক বা নেখেলক AIUDF বুলি দল এতিয়া আর নাই বুলি কয় কংগ্রেসে। যে দলটো জিয়াই রাখিবৰ কাৰণে তেওঁ এইবিলাক কবই লাগিব। এতিয়াতো বদরুদ্দিন কোত আছে আপুনি কওকচোন? সমগ্র অসমত আৰু শেহতীয়া মানে যিটো লোকসভা নির্বাচন 24-ৰ তাতো সম্পূর্ণরূপে বদরুদ্দিন মানে নিশ্চিহ্ন হৈ গৈছে। রাইজে আমি কো নহয় মুসলমান রাইজে রিজেক্ট কৰিছে বদরুদ্দিনক। কিন্তু দলের সাফাই গাই বদরুদ্দিন আজমল বাহিনীর বিধায়ক হাফিজ রফিকুল ইসলামে কলে বিভিন্ন পক্ষর পরামর্শতহে সামগুরী সমষ্টির প্রতিদ্বন্দ্বিতার বিরত আছে AIUDF দল। হীরক জ্যোতি মালাকরের সহযোগত বিপুল বর্মনের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।